ক্যাম্পাসে কোরআন শিক্ষার আসর করব, প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণইফতার কর্মসূচি পালন করব, শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের সেই শিক্ষা অধিকার আছে সেই অধিকার বঞ্চিত করার জন্য, যারা শিক্ষার্থীদের অধিকারকে যারা প্রতিষ্ঠিত করছে প্রতিফলিত করছে, এই সমস্ত ছাত্র সংগঠন ছাত্র সংগঠন হতে পারে না, এরা সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে ইবাদত রমজানুল মোবারক, এই রমজানুল মোবারকের যে ইফতারের কর্মসূচি, এই ইফতারের কর্মসূচির উপরে এই হামলার ঘটনা, ন্যাক্কারজনক এই হামলার ঘটনা, আমরা তীব্রভাবে এই হামলার ঘটনার নিন্দা জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে নিরাপত্তা নিশ্চিতের যে দাবি, সেই দাবি আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, কিন্তু আমরা লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার বড় মন্ত্রীটাকে তাকে মেন্টালি প্রেশার দিয়ে যারা আমার বোনকে হত্যা করেছে, তাকে সুসাইড করতে বাধ্য করেছে, আমার এরকম আরো অনেক বোনকে শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের সেই শিক্ষা অধিকার আছে সেই অধিকার বঞ্চিত করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের শিক্ষার অধিকারকে তারা এখানে বাঞ্ছাল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যে অরাজকতা সৃষ্টি করেছে, সেই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান আমরা দাবি করছি। ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার বাংলাদেশের সংবিধান আমাদেরকে দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে, তিনি তার ধর্মের কথা বলবেন, তিনি তার ধর্ম পালন করবেন, তিনি তার ধর্মের আদর্শের প্রতি মানুষকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন, তিনি তার ধর্মীয় আদর্শ উদযাপন করবেন। কিন্তু আমরা এই ঘটনাগুলো, সাম্প্রতিক এই ঘটনাগুলোতে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, রাষ্ট্রের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, তাদের সাম্প্রতিক সময়ের মন্তব্য, সাম্প্রতিক সময়ের বিবৃতিগুলো আমাদেরকে মর্মাহত করে। আমরা মন্ত্রীদের মুখ থেকে শুনতে পাই যে আপনারা খেজুরের পরিবর্তে বড় দিয়ে ইফতার করুন, রসুল সাল্লাহ ইসলামের সুন্নাতকে নিয়ে যে কটাক্ষ করে নয়, এগুলো এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেই কোরআন তেলাওয়াত, যেই কোরআন শিক্ষার আসলে বাধাগ্রস্ত তৈরি করা হচ্ছে, সেই কোরআন শিক্ষার আসল বাস্তবায়নের জন্য সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে কোরআন শিক্ষার আসর করব, প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণ ইফতার কর্মসূচি পালন করব, আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে, শিক্ষার্থীদের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন সম্মিলিতভাবে সাম্প্রদায়িক এই সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াই। যারা শিক্ষার্থীদের অধিকারকে যারা প্রতিষ্ঠিত করছে প্রতিফলিত করছে, এই সমস্ত ছাত্র সংগঠন ছাত্র সংগঠন হতে পারে না, এরা সন্ত্রাসী, এরা হায়েনা, এরা মানুষ রূপী জানোয়ার সময় হয়েছে। আসুন সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, সম্মিলিতভাবে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করি, এদেরকে প্রতিহত না করলে মানবতা লঙ্ঘিত হবে, এদেরকে প্রতিহত না করলে আমার বোনে এইভাবে নিরাপদে, আমার বোনে নিরাপদে ক্যাম্পাসে বিচরণ করতে ব্যর্থ হবে, আমার বোন, আমার ভাই, আমার বোন তাদের ক্যাম্পাসে তাদের স্বাধীনতা, তাদের দলীয় অধিকার নিশ্চিতে, আসুন তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে ঘোষণা করতে চাই, যদি এই ঘটনাগুলোর সাম্প্রতিক সময়ে ঘটমান এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদেরকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, যদি এই ঘটনাগুলো আবার ঘটতে থাকে, নিষেধাজ্ঞাকারী বেড়াজালগুলো আবার স্বাধীন আবার যদি মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন গণ জোয়ার তৈরি করবে, গণ আন্দোলন তৈরি করবে, যে গণ জোয়ার গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ। সকলের প্রতি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।